আপনার সাথে আমার বন্ধুত্বটাও থাকবে। তুই এই বদলোকের সাথে আর কখনো কথাই বলবি না। না না তুই আর ওই বারে যদি তোর লোকের জীবনে কোনদিন কথা কয় তুই কিন্তু আমার ফোন দিবি। ময় না বলে আবার শোন, তুই ওই ব্যাটার লোকের কোনো কথাই কবি না। ব্যাটা যেদিক দিয়ে আসবে তুই তারা দেখে মুখ ঘুরে চলে যাবে। আমি খুব শীঘ্রই তোর জন্য একটা লোক ঠিক করে দিতেছি, ওই লোক তোর স্কুলে পাড়া দিয়ে নিয়ে যাবো, আবার পাড়া দিয়ে বাসায় নিয়ে আসবো। এরপরে যদি তোর কেউ ডিস্টার্ব করে তো আমার খুবই আমি সবকিছু ফালা আইসার ব্যবস্থা করতেছি। ঠিক আছে রাখ, মার দিকে খেয়াল রাখিস। হ্যালো, ফাইনালি তাই না? হ্যাঁ দেখছেন কত সহজ, ফোন নাম্বারটা থাকলে কত ইজি হয়ে যায়। ফোন দিলাম টুক করে চলে আসলেন। এই ফোন নাম্বারটা যদি আপনি আমাকে আগে দিতেন তাহলে কিন্তু প্রবলেমটা হতো না, এতক্ষণ আমি মেয়েটারই পাই ফেলতাম। আচ্ছা কথা বলুন, ওই মেয়েটাকে আপনার লাগবে, আপনি কি পাইছেন কি ওই মেয়েটার মধ্যে, মানে এত দরকার মেয়েটাকে আপনার? আই হোপ আপনার আমি বুঝাইতে পারতাম যে ওই মেয়েটার মধ্যে আমি কি পাইছি। আপাতত এতটুকু জেনে রাখেন ওই মেয়েটার আমি ভালোবাসি। আর উঠবেন বলি আমার লিস্ট কি? আমার জন্য এটা জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়াইছে। আর আপনি এগুলো বলতেছেন, আমার জন্য এটা ঢাকায় সার্ভাইভ করার প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে আমি ওই 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 মেয়েটাকে খুঁজে খুঁজে পাইলে আমি ঢাকায় থাকতে পারবো, নাহলে আমার ঢাকা ছেড়ে চলে যেতে হবে। আপনি কি আপনার পছন্দ মতো একটা ডিশ যেটা সবচেয়ে ভালো আপনাদের এই রেস্টুরেন্টে, ওটা এখানে সুন্দর করে বানিয়ে নিয়েছেন ম্যানেজার। ঠিক আছে খুশি, এই যে খাবার আসতেছে খাবেন, পেট ঠান্ডা তো সব থাকবে, খেয়ে টেয়ে তারপর আমাকে আমার লিস্টটা বুঝিয়ে দিবেন, তারপর আমি চলে যাবো। আচ্ছা আমি এখন লিস্টটা কোথায় পাবো? আমি তো লিস্ট আমার করতে হবে না, আমি বললাম আপনাকে নেট ছিল না আমার বাসায়। আমার কিছু সময় নেই, কয়েকদিনের মধ্যে আপনি লিস্টটা করে আমি দিব আপনাকে। আপনাকে একটা কথা বলি, আপনি কিভাবে কোথা থেকে কি লিস্ট বের করে দিবেন আমি জানি না। আপনি লিস্ট করতে থাকেন, খাবার আসতেছে খান, তারপর আপনি আমাকে ফোন দিবেন। ঠিক আছে একটা কথা বলে রাখি, যদি আপনি আমাকে এই ইনফরমেশনটা দিতে না পারেন আপনার সাথে আমার বন্ধুত্বটাও থাকবে।